গ্রাম বারাইনগর, সাত নং বদরা ইউনিয়ন, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। আমি আমাদের বদরা স্কুলে লেখাপড়া করছি। সেভেন এইট থেকে দড়িয়ে পার্টির সাথে আস্তে আস্তে ছাত্রলীগের সাথে জড়াইছি। পরে যাইয়া বিভিন্ন আন্দোলন বিভিন্ন ইয়েতে যাইয়া একবার দুইবার বদরা স্কুল থেকে আমার নাম কেটে দিছে এই আন্দোলন করতে যাইয়ে। কারণ এই সময় এখানকার চেয়ারম্যান ছিল মুসলিম লীগের, আবার ওই লোকেই বদরা স্কুলের সেক্রেটারি ছিলেন। পরে অনেক মামলা দেওয়া করি, তারপরে বোটে হে হাইরে গেছে, তারপরে আবার সেক্রেটারি হিসেবে আমাদের লোক, তারপরে আবার বদরা স্কুলে ভর্তি। আমি যে পরীক্ষা দিয়েছিলাম 67-তে, এই পরীক্ষা দিতে হয়েছে 71-এ। 71-এ তো আর পরীক্ষা হয় না, 72-এর প্রথম বেস। বিভিন্ন আন্দোলনের সময় তো বিভিন্ন জায়গাতে ঢাকাতে গেছি, 7-ই মার্চের সময়ও ঢাকা দিয়েছিলাম। আসছি চলে আসার পরে দিই, তো 25-এ মার্চে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ আরম্ভ হয়ে যাওয়ার পরে এই রোড দিয়ে মানুষ ঢাকার থেকে চিঠি আনতে আসতেছে, বিভিন্ন জেলার থেকে এই রাস্তা দিয়ে আসছে। তখন এদের জন্য খাওয়ার ব্যবস্থা, ছেঁড়া মুড়ি পানি গুড় এগুলো দেওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে। এরই সাথে সাথে আমরা বদরা স্কুলের মাঠে আমাদের ছাত্রদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। দুইজন তিনজন আর্মির লোক ছিল রিটায়ার্ড, এরা রিটায়ার্ড লোক। একজনের নাম ছিল সুলতান আহমেদ, বাড়ি ছিল ছনগাঁও, আরেকজন ছিল চত্তার, এর বাড়ি হলো এই চাঁদপুরে। এই দুজনের নামে খেয়াল আছে। পরে এখান থেকে আমাদের ট্রেনিং হইতেছে, এরপরে প্রায় রাত্রে 8-9টা পর্যন্তই ট্রেনিং হইতেছে। সৈয়দ আহমদুল্লাহ, গোলাম মোস্তফা, দাদা শামসু আলম ভূঁইয়া, এরপরে সৈয়দ আহমদ, আরও অনেকেই ছিল। এরপরে এখানে যখন ট্রেনিং চলছে, ট্রেনিং চলাকালীন অবস্থায় যখন এপ্রিলের 22 তারিখে নোয়াখালীতে পাকিস্তান আর্মি ঢুকছে, তখন আমরা গোলাম মোস্তফা, এরপরে আমার আরেক বন্ধু আহমদুল্লাহ, আমি তিনজনে মিলে, আমরা ওই তিনে বন্ধু আমাদের ঘরেই খাইছি, খাইয়া এখান থেকে বাইরে চলে গেছি। আমার আব্বাও আওয়ামী লীগের ইয়ে ছিলেন, আমার বড় ভাই মোস্তাফিজুর রহমান, উনিও পূর্ব এশিয়ান ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। ওই টাইমে বাইরে যাই আমরা, কানকিরিয়ার যাই, আমাদের বাড়িতে এক শিক্ষক ছিলেন কলাবাড়িয়া, ওনার বাড়িতে রাত্রে ছিলাম, উনি খাওয়াইছে। পরক্ষণে আমরা বললাম যে ঠিক আছে আমরা যাই, উনি আমাদেরকে সাতবাড়িয়া বিল পর্যন্ত পার করে দিয়ে আসছে। পরে আমরা সাতবাড়িয়া হইয়া গুণবতী স্টেশনের কাছে গেছি, আর লোক বললো যে পাঞ্জাবিরা তো ইয়েতে স্টেশনে আছে, আপনারা পশ্চিম পাশে দিয়ে ওই পথে চলে যান। ওই পথে চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা সন্ধ্যার আগান্তে যাইয়া ভারতে খুঁজছি। ওই ক্যাম্পে খাজা আহমদের ক্যাম্প, আমরা যাই তাদের লগ্নলোক বুঝছি। ওখানে আবার এক ছাত্র নেতা ছিলেন মোর্শেদ আলম, উনি জগন্নাথ কলেজের বিপি ছিলেন, উনি আবার আমার বড় ভাইকে, উনি তো পূর্ব এশিয়ান ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন, তো উনি পরিচয় চাইছে, আর ওনার পরিচয় বলছি, আর বললো যে ঠিক আছে তোমরা আইয়া। 7-8 দিন ক্যাম্প করা, নতুন লোকগুল আসতেছে এগুলোর জন্য ঘর করা, এরপরে বাথরুম করা, এগুলো করছে। করার পর দিয়ে আমাদেরকে 40-50 জন, এদের 21 দিনের একটা কোর্স হয়েছে। 21 দিন কোর্স হওয়ার পরেই আমাদেরকে ইয়ে করলো যে তারা জাফর ইমামের সাথে দিবে। তখন সন্ধ্যার সময় গেছি সত্তাগোল্লা বাজারে, গেছি আর আমার বড় ভাইয়ের লগে দেখা মোস্তাফিজুর রহমান, ওনার লগে দেখা হয়েছে। আর ওনারে বললাম কয় কিরে তোরা করতে গেলে, বললাম যে আমরা তো আসছি আগে, বললো যে এখন, বললাম যে এখন আমাদেরকে তো 21 দিনের একটা ট্রেনিং দিছে, এখন আমরা জাফর ইমামের সাথে দিবে, আমরা জাফর ইমামের সাথে যাব। বললো যে তুই ওই ফতে যাইস না, তুই কালিয়া সন্ধ্যে সকালে আসবি। গেছি আরে উনি 20-25টা চিঠি দিছে, আমরা চলে আসছি।
চলিয়াসে ফতে রাত্রবেলা ছিলাম মির্জানগর মোহাম্মদুল্লাহ বাড়িতে। এরপরে আসছি আরে 10টার দিকে দেখি যে এখানে মানুষ দৌড়ায়। তখন ওই সমনি কলেজের এক কেরানি হেড কেরানি ছিল গোলদার ভূঁইয়া, গোলদার ভূঁইয়ারে নিয়ে গেছে। আমি 4-5 দিন বাড়িতে থাকি, বাড়িতে তো আর থাকা যায় না। 8-7 জন কেউ কেউ একাত্র হয়েছে, কেউ কেউ বলতে নিজ ইচ্ছায় বলতেছে, কারো কারো আমরা বলার পরে দিই রাজি হয়েছে, এগুলারে নিয়ে চলে গেছে। আমি ওখানে যাই আবার থাকতাম না বেশি, 2 দিন 1 দিন, আবার এখানে 2-3 দিন থাকি, আবার দেখা গেছে কিছু লোকে বলতেছে, এইভাবে 5-6টা বেশ নিয়ে গেছি। পরে আবার চলে গেছি, জানছি যে আমাদের একটা গ্রুপ আছে, মন্নন ভাই, মাহবুব ভাই, মনির, শফি, আলম, আমাদের লগে যাইয়া 2-4 দিন কাজ করছি নাটেশ্বরে। পরে এখানে আবার ওই গোপালপুরে এদের লগাও কিছু কাজকর্ম করছি। পরে আবার চলে গেছি আমার মামাতো ভাই আর আমার আরেক বন্ধু নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওখানে গেছি আর এই রাজনগর ক্যাম্পে জ্বর হয়েছে, 3-4 দিন ছিল, 3-4 দিন চরে জ্বর ভালো হয়ে গেছে। আরে আমার আরেক বন্ধু আহমদুল্লাহ, দাদা শামসুল আলম, লুতুমিয়া সহ এদেরকে মিলে প্রায় 250 লোক ইয়া করছে। আমরা আগরতলা নিয়ে গেছে আরে, ওখানে নিয়ে সবাইকে একটা ট্যাবলেট দিছে, বললো যে এই ট্যাবলেটটা খান ম্যালেরিয়ার জন্য। ওখান থেকে গেছি আরে, ওখানে আবার 2 ব্যাগ গড়িয়ে এলেছে। না আমরা 3 জন আসছিলাম, 3 বন্ধু একাত্রে, অন ওখানে গেছি আর আবার ব্যাগ গড়িয়ে এলেছে। তো ওনাদেরকে দিছে ইউকি, আর আমার এক বন্ধু আমার সহ দিছে, আমরা নোয়াখালীর 32 জন দিছে হাফলং, ওদের ব্রিটিশ আমলের আর্মি একাডেমি, ওখানে আমাদের 45 দিনের কোর্স আছে। এখান থেকে আমাদের 45 দিন কোর্সের পরে আমরা চলে আসছি, পরে আগরতলা 15-16 দিন ছিলাম। যখন ওখানে আমার বড় ভাই মোস্তাফিজুর রহমান, আসমা আব্দুর রব, শেখুল লোকমণি, শেজুল আলম খান সহ এরা বললো যে এক কোম্পানি লোক যাবে, কিন্তু কোথায় যাবে এই কথাটা বলতেছে। এক কোম্পানি লোক যাই একাত্র হয়েছে ড্যামাগিরি, পরের দিন খাওয়াই দাইয়া আর্মসগুলি দিছে বাংলাদেশে ঢুকছে। মহিউদ্দিন কোম্পানি কমান্ডার ছিল, এখন তো রাস্তাঘাট হয়েছে, কিছু নৌকা দিয়া যাইতেছে, কিছু সবে হাঁটার পথ ছিল। বড় একটা থানাতে একদম 12টার দিকে যুদ্ধ আরম্ভ হয়েছে, আমাদের 7 জন মারা গেছে, তাদের 10-11 জন মারা গেছে। পরে এখান থেকে আমরা চলে আসি চন্দ্রকোনা, কিছু জ্ঞান মুক্ত হয়েছে। আমাদের চমনে ছিলেন এস রহমানের ভাই গোপ্রাণ, আবুল কোম্পানিতে চাকরি করতেন আজিজ, রাজাক ভাইয়ের ভাই ছোবান কোম্পানিগঞ্জের, মোবারক ভাই, দুর্গাপুরের মালিক, নাজিরপুরের রফিক, দোয়ালিয়ার ওসমান গনি, ছয়ানে সালাম, এগুলো অনেকে। এরপরে আমরা নোয়াখালীতে চলে আসি, নোয়াখালী ছিলাম 101 জন ছিলাম নোয়াখালী। তুলনামূলকভাবে বর্তমান সরকার কিছুটা কাজ করে যাইতেছে, চেষ্টা করতেছে, কিন্তু লোক তো পাইতেছে না। তো এখন তো লোক তৈরি হচ্ছে না, ভালো নাগরিক হইলে ভালো দেশের জন্য উপকারে লাগবে। শেখ হাসিনা চেষ্টা করতেছে, তার লগে হয়তো 10-12 জন লোক আছে ভালো, কিন্তু 10-12 জন তো পুরো দেশ চলবে না, কিন্তু ভবিষ্যতে যে কী হবে এটা তো চিন্তা করা।